বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট সিরিয়াল দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই নির্মাতা। এবার বানালেন ওই ফিল্ম ঠান্ডা, যেটি পুরোপুরি সিনেমার মতো করে নির্মিত হয়েছে বলে জানালেন কাজল আরিফিন ওমি। তিনি আরও বলেন, ফিল্মের মতো করে ডাবিং, ভিএফএক্স, সাউন্ড মিক্সিং সবই করা হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে ইন্ডিয়া থেকে। করোনা মিডল এড এটু ভাইরাল গালের মতো জনপ্রিয় নাটকের এই নির্মাতা বলেন, চিত্রনাট্য, লুক টেস্ট, ক্যামেরা সহ ঠান্ডার সব কিছুই সিনেমার মতো করে করেছি। চেষ্টা করেছি সেরা কাজ দেওয়ার, বাকিটা মুক্তির পর দর্শকদের ফিডব্যাক থেকে কতটা পেরেছি তা বোঝা যাবে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে 10 জুন মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব ফিল্মটি, দেখা যাবে বিনামূল্যে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষি আলম, মিসু সাব্বির, জিয়াউল হক পলাশ। পরিচালক আরও জানান, মার্চের 6 দিন টানা শুটিং করেছেন, তার পুরো টিম এতে কাজ করেছে। বাড়তিভাবে যুক্ত হয়েছেন তামিম রিদা। যে কজন এতে অভিনয় করেছেন তাদের ক্রাইসিস হচ্ছে গরম, তাদের অবস্থান থেকে বিভিন্নভাবে তারা ঠান্ডা খুঁজতে থাকে। ক্রাইমও হয়, দিন শেষে ক্রাইমের শেষও হয়েছে। ক্রাইম ক্রাইসিস ও ফানের মধ্য দিয়ে সামাজিক সচেতনতা দেখা যাবে ঠান্ডা ওই ফিল্মটিতে। ঠান্ডা প্রসঙ্গে পরিচালক আরও বলেন, ঠান্ডা পুরোপুরি একটি এন্টারটেইনিং প্রজেক্ট, আমি এতে আমার সিগনেচারটা রাখার চেষ্টা করেছি, যেটা দেখে মানুষ প্রচুর বিনোদিত হবে। ঠান্ডা প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা পলাশ বলেন, জি ফাইভের মতো গ্লোবাল প্ল্যাটফর্মের জন্য আমরা সবাই বেস্ট কাজ দেওয়ার চেষ্টা করেছি। অমিবাই চেয়েছেন সবাইকে নতুনভাবে মানুষ গ্রহণ করুক। এর আগে এই টিম ব্যাচেলর পয়েন্ট ফিমেল নাটকে কাজ করেছে, তাই আমরা এবার চেয়েছি যেন নতুনভাবে মানুষকে কিছু দিতে পারি। আমি সহ সবার লুক থাকছে আলাদা, আমরা সব কিছুই ফিল্মি ওয়েতে করেছি।